ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। এভাবে খুব ভালো থেকো, সুস্থ থেকো আর আমার পাশে থেকো। তো আজ আমি তোমাদের সাথে শেয়ার করব থানকুনি পাতা নিয়ে। থানকুনি পাতা আমরা সবাই সেটা কি ভালো করেই জানি, তাই না বলো? তো থানকুনি পাতা আমাদের দেশে কিন্তু খুবই একটি পরিচিত একটি ভেষজ উদ্ভিদ, তা আমরা ভালো করেই জানি। তো থানকুনি পাতাতে কিন্তু আছে সকল ধরনের ঔষধি গুণ, তাই আজ আমি থানকুনি পাতার উপকারিতার সাথে সাথে থানকুনি পাতার যে অপকারিতাও আছে তা নিয়ে তোমাদের সাথে শেয়ার করব। তো আশা করি ভিডিওটি তোমাদের ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে নিশ্চয়ই চ্যানেলটিকে, নতুন যদি হয় থাকো সাবস্ক্রাইব করে বেল আইকন অল করে দিও। তো চলো ভিডিও স্টার্ট করছি। থানকুনি পাতা কিন্তু ত্বকের সৌন্দর্য বৃদ্ধিতে সাহায্য করে, কারণ অ্যামাইনো অ্যাসিড আর বিটা ক্যারোটিন যা ত্বকের ভিতরে সকল পুষ্টির ঘাটতি দূর করে ও ত্বকের বলিরেখা কমাতে বিশেষ ধরনের ভূমিকা পালন করে এবং ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করে। তো থানকুনি পাতা কিন্তু ত্বকের খুব সৌন্দর্য বৃদ্ধির ক্ষেত্রে কিন্তু সাহায্য করে, তো সেটি খুব ভালো একটি কিন্তু গুণ বলবো থানকুনি পাতার। তো গবেষণায় কিন্তু এটাও দেখা গেছে যে সপ্তাহে যদি 2-3 times থানকুনি পাতা খেতে পারো, থানকুনি পাতা খেলে স্কাল্পের ভেতরের কিন্তু পুষ্টির সকল ঘাটতি দূর করে যায়, ফলে কিন্তু চুল পড়াও কমে। অনেকেরই এই সমস্যা আজকাল দেখা যায় চুল পড়া নিয়ে, তো সেক্ষেত্রে কিন্তু থানকুনি পাতা খুবই ভালো। তো সপ্তাহে 2-3 times খেয়ে কিন্তু স্কাল্পের ভেতরে সে পুষ্টির সকল ঘাটতি দূর করে আর আস্তে 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 করে কিন্তু চুল পড়াও কিন্তু কম করে। তো গ্যাস্ট্রিকের সমস্যা, এটি কিন্তু অনেক বড় সমস্যা আজকাল, তো এই গ্যাস্ট্রিকের সমস্যা দূর করতেও কিন্তু সাহায্য করে থানকুনি পাতার রস। ভীষণই ভালো থানকুনি পাতার রস এই সমস্যার জন্য। তার সাথে সাথে ক্ষতের চিকিৎসাও কিন্তু সাহায্য করে থানকুনি পাতা। থানকুনি পাতা শরীরের বিভিন্ন ধরনের ক্ষতে কিন্তু বেটে লাগিয়ে দিলে সেই ক্ষত কিন্তু দ্রুত শুকাতে সাহায্য করে থানকুনি পাতা, এতটাই ভালো। তো আমাশয়ের সমস্যাও দূর করতে কিন্তু সাহায্য করে থানকুনি পাতা। প্রতিদিন সকালে যদি খালি পেটে থানকুনি পাতার রস খেতে পারো, খেলে কিন্তু সেই সমস্যা থেকে দ্রুত মুক্তি পাওয়া যায়। হ্যাঁ, যার সমস্যা অবশ্যই সে খাবে, কিন্তু তার সাথে সাথে মানে কারো যদি সমস্যাও না থাকে কিন্তু ত্বকের সৌন্দর্য সবাই চাই, তাই না? সেক্ষেত্রে কিন্তু থানকুনি পাতা খুবই ভালো। কিন্তু হ্যাঁ, অনেকেরই অ্যালার্জি হয়, সব কিছু একটু বুঝে ইউজ করা ভালো। তো সেক্ষেত্রে বলবো যে অ্যালার্জির প্রবলেম থাকলে কিন্তু থানকুনি পাতা খাওয়া একদমই ভালো না, ঠিক আছে? তো সব কিছুর যেমন উপকারিতা আছে ঠিক তেমনই কিন্তু অপকারিতাও আছে, তাই না? সব কিছুর মধ্যে আছে। তো থানকুনি পাতা মধ্যে এমন কি আছে যে অপকার করতে পারে, তো সেই অপকারিতার বিষয়ে আমি এখন তোমাদের সাথে শেয়ার করব। চলো ভিডিওটি মন দিয়ে শোনো। থানকুনি পাতার মধ্যে এমনই কিছু আছে যা কিন্তু তোমরা যদি বেশি পরিমাণে ইউজ করো, ব্যবহার করো, বা সেটা খাদ্য লিস্টের মধ্যে কন্টিনিউভাবে বেশি বেশি খেয়ে স্টার্ট করো, তাহলে কিন্তু বিপরীতই হবে। কারণ প্রয়োজনের বেশি খেলে কিন্তু পেটের ব্যথাও বাড়তে পারে, বা প্রয়োজনের বেশি খেলে কিন্তু মাথা ঘোরা সমস্যা থেকে বা বিভিন্ন রকমের সমস্যাও হতে পারে। অনেকেরই দেখা যায় যে মানে ঠিক আছে একবারে বেশি করে খেয়ে নিই তো একবারে ঠিক হয়ে যাবো, টোটালি কিন্তু ভুল ধারণা। একটু একটু করে ইউজ করা ভালো। তো সেক্ষেত্রে বলবো যে প্রয়োজনে বেশি কখনোই কোনো কিছু ভালো না, আর খেলে কিন্তু তুমি সমস্যার সম্মুখীন হবেই। তো এটাও বলা হয় যে অপারেশনের রোগীদের কিন্তু থানকুনি পাতা একদমই খাওয়া ভালো না। যারা অপারেশনের রোগী তাদের ক্ষেত্রে কিন্তু থানকুনি পাতা বারণ করে, এটা বলা হয়, এটা শুনিয়ে এসেছি, ঠিক আছে? একদমই ভালো না। তো যাদের অপারেশন রোগী আছো তারা কখনই ইউজ করবে না, তার জন্য আরও কী হবে, উল্টো হবে, তাই না?
তো এটাও কিন্তু বলা হয় যে থানকুনি পাতা থেকে কিন্তু বিভিন্ন ধরনের অ্যালার্জি সমস্যা হতে পারে, আমি আগেই বলেছি, কারণ ন্যাচারাল জিনিসের মধ্যেও কিন্তু অনেকের অ্যালার্জি হয়। তো সেক্ষেত্রে কিন্তু যাদের অ্যালার্জির প্রবলেম তারা কিন্তু থানকুনি পাতা না খাওয়াই ভালো বলবো, ঠিক আছে? কারণ অনেকেরই অ্যালার্জি প্রবলেম না হলেও এটা যদি বেশি খাওয়া তাহলে অ্যালার্জি প্রবলেম হতে পারে। তো সেক্ষেত্রে বলবো থানকুনি পাতার গুণের সাথে সাথেও কিছু কিন্তু দোষও আছে, মানে উপকারিতার সাথে সাথেও কিন্তু অপকারিতাও আছে। তো আজ এই ভিডিওটি আমরা জানলাম যে থানকুনি পাতা আমাদের জন্য কতটুকু ভালো, আর বেশি কিছু ইউজ করলে অবশ্যই সেটি আমাদের জন্য ভালো না, সে যে ক্ষেত্রেই হোক, তাই না বলো? তো আশা করি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে, কারণ এই থানকুনি পাতা আমাদের বাড়ির মধ্যেও কিন্তু ফুলের টবে আমরা লাগিয়ে রাখতে পারি, যা আমাদের জন্য ভালো, বা আমরা এভাবে রস করিয়ে কিন্তু খেতে পারি, তাই না? সেটি আমরা বাড়ির মধ্যে টবেও লাগানো যায়, কোনো প্রবলেম হবে না, ছোট একটি পাতা। তো চলো, ভিডিওটি যদি ভালো লাগে, চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন অল করে দাও, যাতে নেক্সট ভিডিও নোটিফিকেশনের মাধ্যমে তাড়াতাড়ি তোমাদের কাছে পৌঁছে যায়। লাইক কমেন্ট শেয়ার করা কিন্তু ভুলো না। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও, টেক কেয়ার, টাটা, বাই বাই।